শুক্রবার রাতে ফের গরু চুরির ঘটনা ঘটল গোঘাট থানার পচাখালি এলাকায়। দোলন দাস নামে এক বিজেপি মহিলা কর্মীর গোয়াল থেকে রাত্রি 1:30 নাগাদ ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। আর 5টা দিনের মতোই বৃহস্পতিবার রাতের খাওয়া দাওয়া করে 11টা নাগাদ ঘুমোতে যান দোলন দাস। রাত্রি 1:30 নাগাদ হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় তিনি উঠে দেখেন বাড়ির কাছাকাছি রাস্তার পাশে একটি ডিসিএম গাড়ি দাঁড়িয়ে আছে। দুজন ছেলে টর্চ নিয়ে কিছু যেন খোঁজাখুঁজি করছে। তখনও তিনি বুঝতে পারেননি ওই সময় তারই গোয়ালের গরু চুরি হয়ে যাচ্ছে। তিনি যথারীতি ফের ঘুমাতে চলে যান। শুক্রবার ভোর 5টায় তিনি গোয়ালে এসে দেখেন তার গোয়াল শূন্য, 4টি গরুর মধ্যে একটিও নেই। কিছুক্ষণ পর একটি মোষ ও একটি গরু চাষিদের জমি থেকে খুঁজে পান। ঘটনাচক্রে কান্নায় ভেঙে পড়েন দোলন দাস। দোলন দাস বলেন, নিত্যদিন নানা রকম অত্যাচার সহ্য করতে হচ্ছে আমাদের, আমি আর পেরে উঠছি না, অথচ আমি কারোর কোনো ক্ষতি করিনি। আমরা গরু মোষগুলোকে অনেক যত্ন করে পালন করেছিলাম, ওরা গোয়ালের দরজা ভেঙে সব নিয়ে গেছে, এমনকি এই অবলা জীব জন্তুগুলোকে প্রচন্ড মারধর করেছে। কালকে রাত্রি 11টার সময় আমরা গরু বইয়ে থাকি, এভাবে গরু ফরু সব তুলে দিয়ে ঘরে শুয়েছি। আমার 1:30 সময় ঘুমটা ভেঙে যায়, ভেঙে যেতে দেখি ওই পচা ঢালটাতে একটা ডিসিএম গাড়ি দাঁড়িয়ে আছে, আর দুটো ছেলে তো অজলিয়ে একটু খোঁজাখুঁজি করছে। আমি কী করে বুঝবো ভাই যে অতি আমার সব সর্বনাশ হয়ে গেছে বলে? আমি আমরা তারপর দেখে বাথরুম টাথরুম করে গিয়ে শুয়ে পড়েছি। 5টা বাজেনি, আমার ঘুম ভেঙে গেছে। আমি ছুটে এসে আগে গরুগুলোই দেখতে এসছি, দেখি গরুর গেটের চাবি খোলার আগেই দেখছি গরুর গেটটা যেই ধরেছি আমার চোখের কাছে পড়ে যে এগুলো ছিঁড়ে গেল। ছিঁড়ে যাওয়ার পরই গোলে তাকিয়ে দেখছি আমার গোল শূন্য করে দিয়েছে, 4টাকেই নিয়ে চলে গেল। দুটোকে কোনো রকম হয়তো গাড়ি তুলতে পেরেছে, আর এগুলোকে তুলতে পারেনি, এগুলো হাতছুট হয়ে গেলো বলে আমি লোকের জমি ধান কাটছিলো ধরে নিয়েছি সকালবেলায় মাঠ থেকে, লোকের চাষেরা এসে দিয়ে গেছে। আমার এরকম একটা বড় সর্বনাশ, মোট 4টে দুটো তুলে নিয়ে গেছে, দুটো রয়ে গেছে, দুটো গেছে। দুদিন ছাড়া অত্যাচার ভাই, আমি আর সহ্য করতে পারিনি। আমি কারোর কোনো দিন কোনো ক্ষতি করিনি, কোনো মানুষ বলতে পারবে না আমি কারোর ক্ষতি করেছি। আমি দুয়াত বড় শুধু মানুষকে দিয়ে যাই। নিউজ আজ বাংলা, গোঘাট। Sometimes fashion can change vision. Malt collection, jeans and t-shirts.